হ্যালো বংস, কেমন আছো তোমরা? তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি খুবই সহজ উপায়ে আমরা কীভাবে মেকআপ করবো। দিনের বেলা আমরা খুবই দুই তিনটি প্রোডাক্ট দিয়ে আমরা কীভাবে মেকআপ করবো, তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে গাইস, মুখটা ভালো করে ক্লিন করে নিতে লাগবে। ফেস ওয়াশ যেটা দিয়ে তোমাদের ভালো লাগে সেটা দিয়ে মুখটা ফার্স্টে ক্লিন করে নেবে, যেটা আমি করে এসেছি। এরপর আমাদের লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আইস কিউব। আইস কিউবটা ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিলে খুব সহজে মেকআপটা বসে যায় এবং খুব জলদি সেটা অয়েলি মানে প্যাচি লুক হয় না। তো তার জন্য আইস কিউবটা খুবই ইম্পর্টেন্ট। চলো সেটা অ্যাপ্লাই করে নিই। যাদের সেন্সিটিভ স্কিন তারা কটন কাপড় নিয়ে, নরম একটা কটন কাপড় নিয়ে মুখে অ্যাপ্লাই করবে, এবং আমার তো র্যাশ পড়ে না তাই জন্য আমি এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি। চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। করা হয়ে গেছে, দেখো আমার মুখে এটা নিজে নিজে অ্যাবজর্ব হবে স্কিনে। তারপর আমরা নেক্সট স্টেপ করবো। মুখে পুরো পুরি অ্যাবজর্ব হয়ে গেছে, স্কিনটা ঠান্ডা হয়ে গেছে, ক্লিন লাগছে, ফ্রেশ। এরপর আমরা লাগবো প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল। আমি প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল লাগে, আমার খুবই ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো, যাদের প্রাইমার নেই তো তারা অ্যালোভেরা জেলটা ইউজ করো। প্রাইমার লাগানো হয়ে গেছে অ্যালোভেরা জেল, এটাকে 5 মিনিট এভাবে রেখে দেবো, তো পুরোপুরি এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আমরা নেক্সট স্টেপ করবো। অ্যাবজর্ব হয়ে গেছে প্রাইমারটা, এরপর আমরা লাগাবো বিবি ক্রিম। কারণ দিনের বেলা তো ফাউন্ডেশন লাগানো যায় না, বা ফাউন্ডেশন লাগালো খুব একটা প্যাচি লুক হয়ে যায় বেশি গরমে, তো তাই জন্য বিবি ক্রিমটা লাগাবো। আইশ্যাডো লাগানোর আগে আমাদের চোখে কনসিলার ইউজ করতে লাগে, তো যেটা আমি ইউজ করছি না এখন, তার জন্য আমরা এই বিবি ক্রিমটাই আবার কনসিলার হিসেবে ব্যবহার করব। আমি কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ছাড়াই ব্লেন্ড করছি ফিঙ্গার দিয়ে, কারণ আমার মনে হয় ফিঙ্গার দিয়ে খুব ভালো ব্লেন্ড হয় এবং ভালোভাবে সেট হয়ে যায়। এরপর আমরা আইশ্যাডো লাগাবো। আইশ্যাডোর জন্য আমি হালকা কালারটা নিব, এই কালারটা, জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু তার আগে আমাদের এই কালারটা দিয়ে পুরো ক্রিজ লাইনটা ফিল আপ করতে লাগবে। চলো করি। ভালো লাগছে, খুব হালকা হয়েছে এবং এটাই ভালো লাগছে। এরপর আমরা হাইলাইটারের জন্য হালকা হাইলাইটার ইউজ করবো। তো আমরা হালকা একটা কালার নিব এখান থেকে, গ্লিটারি, এবং আইব্রোর নিচে লাগাবো, এটা যদি খুব ভালো লুক আসে একটা, এবং আমরা লাগাবো
এরপর আমরা লাগাবো আইলাইনার। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাকে কেমন লাগছে সেটাও বলবে, কারণ আমাকে কেউ সুন্দর বললে আমার খুব ভালো লাগে, খুব খুশি হই আমি। যদি কেউ বলে তোমাকে খুব সুন্দর লাগছে তো তোমরাও অবশ্যই বলবে যে কেমন লাগলো আমাকে, কেমন লাগছে এবং ভিডিওটা হেল্পফুল হলো কি না না, প্লাস তোমাদের কোনো হেল্প করবে কি না না সেটাও বলবে। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এসব ভিডিওর সাথে সাথে এই চ্যানেলটাতে মেহেন্দি ডিজাইন, আলপনার ডিজাইন এবং রঙ্গোলি ডিজাইন সব কিছুই পেয়ে যাবে তোমরা। তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবে। চলো টেক দেম, বাই বাই, লাভ ইউ অল।